নমস্কার পুয়ার প্রথম তো বাতরির হইতে মই অরূপ মরাং মোদি সরকারের তৃতীয়টো কার্যকালের প্রথমখন বাজেট দাখিল করিবৰ কারণে সাজু হয়েছে আর অভিলেখ রচনা করে মোরাজী দেশাইয়ের পাছত সপ্তমবারের বাজেট দাখিলের আজ সাজু হয়েছে বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন আর এই মুহূর্তে জানাব বিচার এই বিশেষ খবরটো আর জানাব বিচার বিশেষ খবরটো তৃতীয় কার্যকালের মোদি সরকারের তৃতীয়টো কার্যকালের পূর্ণাঙ্গ বাজেট দিন ঘোষণা করা হয়েছে পূর্ণাঙ্গ বাজেট দাখিলের দিন ঘোষণা করা হয়েছে পূর্ণাঙ্গ বাজেট উত্থাপন করবলে সাজু বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন 22 জুলাইর 12 আগস্ট পর্যন্ত চলিব সংসদত বাজেট অধিবেশন 12 জুলাইর 12 আগস্টলৈকে চলিব সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরণ রিজিজু সামাজিক মাধ্যমের জড়িয়ে জানালে এই তথ্য 2024-25 বিত্তীয় বর্ষের পূর্ণাঙ্গ বাজেট 23 জুলাই উপস্থাপন করিব প্রাক্তন বিত্তমন্ত্রী মোরাজী দেশাইয়ে সদনত সবার পূর্ণাঙ্গ বাজেট উত্থাপন করেছিল বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনে এই অভিলেখ ভঙ্গ করিলে মোরাজী দেশাই অভিলেখ ভঙ্গ করেছে নির্মলা সীতারমন অভিলেখ ভঙ্গ করে সপ্তমবারের উত্থাপন করব 2024-25 বর্ষের পূর্ণাঙ্গ বিত্তীয় বাজেট মোদী সরকারের তৃতীয়টো কার্যকালের পূর্ণাঙ্গ বাজেটের দিন ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে আমি আপনাদের জানালো পূর্ণাঙ্গ বাজেট উত্থাপন করবলে সাজু হয়েছে বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট দাখিলের সাজু হয়েছে 22 জুলাইর 12 আগস্ট পর্যন্ত চলিব বাজেট অধিবেশন সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরণ রিজিজুয়ে সামাজিক মাধ্যমের জড়িয়ে এই তথ্য সদরি করেছে 2024-25 বিত্তীয় বর্ষের পূর্ণাঙ্গ বাজেট 23 জুলাইত উত্থাপন করবলে সাজু হয়েছে বিত্তমন্ত্রীগুলো প্রাক্তন বিত্তমন্ত্রী মোরাজী দেশাইয়ে সদনত সবার পূর্ণাঙ্গ বাজেট উত্থাপন করেছিল কিন্তু এই অভিলেখ ভঙ্গ করে এবার বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনে সপ্তমবারের বাজেট দাখিল করবর কারণে সাজু হয়েছে অভিলেখ ভঙ্গ করে সপ্তমবারের বাজেট উত্থাপন করব 2024-25 বর্ষের পূর্ণাঙ্গ বাজেট দাখিল করবর কারণে সাজু হয়েছে বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনে আর এই পূর্ণাঙ্গ বাজেটত কি কি থাকিব তাক লৈ ইতিমধ্যে চর্চা আরম্ভ হয়েছে কেন এই চর্চা এবার পূর্ণাঙ্গ বাজেটত কি কি বিষয়ক অধিক প্রাধান্য দিয়া হব কোন কোন ক্ষেত্রত অধিক গুরুত্ব প্রদান করব বা কোন কোন বিভাগক পূর্বতক ধনের রাশি বাড়ি বা ধনের রাশি কমিব সেই লো ইতিমধ্যে চর্চা আরম্ভ হয়েছে আর পূর্ণাঙ্গ বাজেটের দিন ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে 22 জুলাইর 12 আগস্টলৈকে এই পূর্ণাঙ্গ বাজেটের অধিবেশন অনুষ্ঠিত হব আর 23 জুলাই বাজেট দাখিল করব বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনে